ক্যালকুলেশন স্ট্রং থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো পড়ে ফেলা এবং প্রবলেমগুলো থেকে পরীক্ষায় মার্কস নিয়ে আসা কোনো প্রবলেমই হবে না। তো রাশিবিজ্ঞান যেহেতু আমি শুরু করছি, আমাদের মেন যেটা আছে রাশিবিজ্ঞানের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে যৌগিক গড় নির্ণয়, ঠিক আছে? তো যৌগিক গড় নির্ণয় আমরা কিভাবে করব আজকের ভিডিও থেকে শিখবো, এরপরে আরও অনেক জিনিস আছে সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শিখবো। তো ভিডিও পুরোটা দেখবে যাতে পুরো প্রবলেম শিখে যেতে পারো এবং পরীক্ষায় 5 নম্বর নিয়ে চলে আসতে পারো। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করা যাক যৌগিক গড় নির্ণয়। এটা কিন্তু ক্লাস 10-এর জন্যও খুব ইম্পর্টেন্ট, 11-এর জন্যও ইম্পর্টেন্ট। 11-এ চ্যাপ্টারটার নাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে দিয়েছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আর ক্লাস 10-এ তো রাশিবিজ্ঞান বলে দিয়েছে। দেখো আমাদের একটা এরকম এই ধরনের প্রবলেমে ছক দেয়া থাকবে, এই ছক থেকে আমাদের যৌগিক গড়টা নির্ণয় করতে হবে। ফার্স্টে বলি কি করতে হবে, যে ছকটা দেয়া থাকবে সেটাকে তোমরা একটু ঘুরিয়ে লিখে নেবে। কীরকম ঘুরিয়ে লিখে নেবে দেখাচ্ছি। দেখো প্রাপ্ত নম্বরটা যেরকম ছিল এখানে লিখলাম, প্রাপ্ত নম্বর, ঠিক আছে? তারপরে ছকে কি ছিল, ছাত্র। এবার দেখো প্রাপ্ত নম্বর বা প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা এক্স আই ধরবো, আর পরেরটা এফ আই। আমি একদম সহজ করে জাস্ট মেথডটা বোঝাচ্ছি, আমি কোনো কিন্তু গুরুগম্ভীর থিওরিতে যাচ্ছি না যাতে তোমাদের টাফ লাগে। থিওরি আমি পরে আস্তে আস্তে বলবো, তখন বুঝতে তোমাদের সুবিধা হবে। তো কাজটা কি করবে, এখানে এফ আই আর এক্স আই লিখে দেবে, ওকে? মানে এফ আই এর সাথে এক্স আই এর যে গুণফল হবে সেটা আমরা লিখব। লাইন আর একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা তো দেখো এক্স আই ফার্স্টে কি ছিল, প্রাপ্ত নম্বর আমাদের 20, তখন ছাত্র সংখ্যা কত ছিল, 1। তারপরে কি ছিল, 21, এটা 2। 22, 4। 23, 7। 24, 5। 25, 3। আর 26, 1। ওকে, এবার দেখো এখানে আমি কি লিখেছি, এফ আই এক্স আই। এফ আই এক্স আই মানে কি, কিছু না থাকলে মাঝখানে গুণ হয়, তো গুণ করে করে লিখবো। কার সাথে কার গুণ, এক্স আই এর সাথে এফ আই এর গুণ। তাহলে 20 × 1 কত হবে, 20। 21 × 2 কি হবে, 42। 22 × 4 88। 23 × 7, 3 × 7 = 21, হাতে 2, 7 × 2 = 14, 14 × 2 = 16, 24 × 5 = 120, 3 × 25 = 75, 26 × 26। কাজ কমপ্লিট, আমাদের ছক লেখা কমপ্লিট। এবার কি করব, জাস্ট কিছুই না, সামেশন অফ এফ আই বা সিগমা অফ এফ আই, যারা ক্লাস 10-এ পড়ছো এই সাইনটা নতুন দেখছো। সামেশন বা সিগমা মানে কিছুই না, এই সবকটা যোগফল, ঠিক আছে? তো এই সবকটা তোমরা যোগফল করে দেখবে কত বেরোবে, 23। আর সামেশন অফ এফ আই
এক্স আইটা যোগ করে দেখবে কত বেরোবে, 532। তোমরা কিন্তু যোগটা করে দেখবে অবশ্যই, ঠিক আছে। এবার কিছুই না যৌগিক গড় বার করা। এবার দেখো যৌগিক গড় ঠিক, যৌগিক গড়ের একটা ছোট্ট ফর্মুলা আছে, তোমরা যদি মনে রাখতে পারো তাহলে যৌগিক গড় এমনি বেরিয়ে যাবে। তাহলে যৌগিক গড় কি হয়ে যাবে, সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তার মানে কি হয়ে যাবে, দেখো সামেশন অফ এফ আই এক্স আই আমি বার করেছিলাম, সামেশন মানে কি এইগুলোর যোগফল, যোগফল কত এসেছিল 532, 532। আর এফ আই মানে কত, 23, তাহলে 23। এবার এই ভাগটা তোমরা নিজেরাও করে নিতে পারো। আচ্ছা আমি ভাগটা করে বলে দিচ্ছি কত আসছে, 23.13 লিখে দেবে ব্র্যাকেটে। এই এই অঙ্কের উত্তর কিন্তু পুরোপুরি মেলে না, আবার অনেক ক্ষেত্রে পুরোপুরি মিলে যায়, যেগুলো পুরোপুরি মিলবে না সেগুলোর ব্র্যাকেটে প্রায় লিখবে, তাহলেই কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো দেখো যৌগিক গড়ের প্রবলেম কত ইজি ওয়েতে আমরা শিখে নিলাম। তো এটা তো পরীক্ষায় 5 নম্বরের আসে, মাধ্যমিকেও 5 নম্বর আসে, এবং যারা 11-এর পরীক্ষা দিচ্ছে হয়তো এত সহজ আসবে না, কিন্তু এই টাইপেরগুলো আসবে। তো তোমাদের জন্য আজকে যে প্রবলেমটা করালাম কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আজকের মতন এইটুকুই, নমস্কার।